নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাঙ্গিরখাল নালা ও ট্রানচিং গ্রাউন্ডের কাজ সরজমিনে পরিদর্শন বিধায়ক দীপায়ন। প্রস্তাবিত বিমানবন্দরের জন্য চা বাগানের জমি হস্তান্তরে ক্ষোভ ব্যক্ত করলেন বিডিএফ আহ্বায়ক। লোডশেডিং নাজেহাল করিমগঞ্জের জনগণ, সরব এনএসইউআই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাঙ্গিরখাল নালা ও শিলচর ট্রানচিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী এক বছরের মধ্যে ট্রানচিং গ্রাউন্ডের পাহাড় সম আবর্জনা পরিষ্কার করে গ্রাউন্ডকে খালি করা হবে বলে এদিন জানান তিনি। উল্লেখ্য, বিগত 24 এপ্রিল থেকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজস্ব তত্ত্বাবধানে শ্রমিক লাগিয়ে রাঙ্গিরখাল নালা পরিষ্কারের কাজে ব্রতী হয়েছে। এই কাজকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে শনিবার ষষ্ঠ দিনে রাজেশ দাস ও নগরপালিকা বিভাগের অভিযন্তাকে সঙ্গে নিয়ে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত সাফাই কাজের পরিদর্শন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আবর্জনা স্তূপের দরুন জল নিষ্কাশন ব্যবস্থা মন্থর গতিতে হওয়ায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে নালার দুপাশে সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের হাত থেকে অতিসত্বর উদ্ধার করার প্রচেষ্টা করবেন বলেও এদিন জানান বিধায়ক। এদিন রাঙ্গিরখাড়ি থেকে শ্মশান রোড হয়ে আশ্রম রোড পর্যন্ত নালার উপর নৌকা দিয়ে পরিদর্শন করতে গিয়ে আবর্জনার বিশাল পাহাড় সমস্তূপ বিধায়কের নজরে আসে। আসন্ন বর্ষার মৌসুমে গোটা শিলচরবাসীকে জমা জলের কবল থেকে মুক্তি দিতে বিধায়কের এই প্রয়াস বলেও জানান তিনি। তিনি আরও যোগ করে বলেন, এই পরিকল্পনাকে সার্থক করে তুলতে দখলকৃত জমি উদ্ধার করে উভয় দিকে গার্ডওয়াল তৈরির জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 24 তারিখে এই যে খাল আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটা খননের জন্য নৌকা দিয়ে, নৌকার উপর লেবার দিয়ে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি আমরা 7 দিনে। আজকের দিনে আরেকবার পরিদর্শন করলাম। তো আপনাদেরকে আমি একটু বলছি যে ক্যামেরাটা যদি একটু ওইদিকে দেখান তাহলে জনসাধারণ দেখতে পারবেন যে জল অন্তত পক্ষে আজকের দিনে যাচ্ছে। এই জল যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, জল আমরা দেখিনি। এখানে আবর্জনা পাহাড় ছিল, মাটি ছিল, কিন্তু এই লেবাররা কষ্ট করে এই 7 দিনের মাথায় প্রায় অ্যারাউন্ড 1 কিলোমিটার কাজ করেছেন, তাতে আমরা জল দেখছি। ফ্লো কিছুটা কম রয়েছে। ফ্লো কমের কারণ হলো উপর দিয়ে, অর্থাৎ কলেজ রোড বাজারের পয়েন্টে যারা লোকরা আবর্জনা ছুড়ে দিচ্ছেন নালাতে, সেখানে আবর্জনা স্তূপ হয়ে আছে। এই আবর্জনা আজকের থেকে আমি নির্দেশ দিয়েছি সেটা সরানোর জন্য কলেজ রোড বাজারে ওনারা কাজ করবেন। আগামী 5-7 দিন আরও কাজ এখানে করতে হবে, তারপরও জলের ফ্লো আসবে না। ফ্লো আসবে না কারণ আজকে আমরা যতটুকু পরিদর্শন করেছি তারপরে অ্যারাউন্ড আরও 2 কিলোমিটার জায়গা রয়েছে যেখানে পুরো মাটি রয়েছে, পুরো আবর্জনা রয়েছে, জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো সেটাকেও ফ্রি করতে হবে। তো আমি আশা করছি যে আরও 30 থেকে 35 দিন সময় আমাদের লাগবে সেটাকে পুরোপুরি ফ্রি করতে। তাহলে আমি ভাবি যে এইবারের বর্ষায় শিলচরবাসীকে অন্তত পক্ষে 50-60% যাতে জমা জলের সমস্যার সমাধান হয় সেটা আমরা করি। এদিকে বিগ বাজেটের ড্রিম প্রজেক্ট ট্রানচিং গ্রাউন্ডও পরিদর্শন করেন এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী এক বছরের মধ্যে ট্রানচিং গ্রাউন্ডের পাহাড় সম আবর্জনা স্তূপ পরিষ্কার করে গ্রাউন্ডকে খালি করার কথা জানান তিনি। উল্লেখ্য, বিগ বাজেটের ড্রিম প্রজেক্ট ট্রানচিং গ্রাউন্ডে যাতায়াতের সুবিধা না থাকার দরুন এই প্রজেক্টটি আটকে রয়েছে। গোটা রাজ্যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা শিলচর শহরে বিরাজমান বলে ধারণা করছেন একাংশ বুদ্ধিজীবী মহল। কিন্তু এর মধ্যেও অন্ধকারের আলো আসা দেখিয়েছেন শিলচর শহরের নাগরিকরা। কারণ রাজ্যের ডিব্রুগড়ের পর শিলচরের দ্বিতীয় ডিবিএস প্রজেক্টের অধীনে আবর্জনা সংকুচিত করার মেশিন বসেছে শিলচর ট্রানচিং গ্রাউন্ডে। এই প্রক্রিয়ায় প্রতিদিন আসা আবর্জনা প্রতিদিন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক পৃথক ভাবে শ্রেণীবিন্যাস করা হবে। ট্রাকে করে একসাথে আসা আবর্জনা মেশিনের সাহায্যে পৃথক পৃথক স্থানে স্তূপীকৃত করা হবে। প্রস্তাবিত বিমানবন্দরের জন্য ডলু চা বাগানের জমি হস্তান্তর নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে ন্যায্য দাবিতে আদায় ডলু বাগানের শ্রমিকদের পাশে থাকার কথা জানান তিনি। বিমানবন্দরের জন্য ডলু চা বাগানের জমি হস্তান্তর নিয়ে শুক্রবার প্রশাসনের তরফে গণশুনানিতে প্রায় 3000 শ্রমিক একযোগে এই পদক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এতে একটি বিষয় স্পষ্ট যে শ্রমিকরা রাজি নয় এলাকায় বিমানবন্দর হোক। শ্রমিকদের এই ঐক্যবদ্ধ সংগ্রামী ভূমিকাকে অভিনন্দন জানান তিনি।
ডলু ময়নগর চা বাগানে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রস্তাবের বাগানের শ্রমিকদের করা বিরোধিতার পাশে রয়েছে ফ্রন্ট বলে জানান তিনি। প্রশাসন, সাংসদ এবং চা বাগান কর্তৃপক্ষ এখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট করার জন্য যে চুক্তি করেছে সেটা অযৌক্তিক, এবং এটাকে চা বাগানের শ্রমিকরা যেমন মেনে নিতে পারছে না, আমরাও মেনে নিতে পারছি না। কেননা এটা একপক্ষীয়, শুধুমাত্র শাসক দল, প্রশাসন, চা বাগান মালিক কর্তৃপক্ষ এবং ট্রেড ইউনিয়নগুলির স্বার্থ রক্ষা হয়েছে। এখানে 50 কোটি টাকার লেনদেন হয়েছে, সেগুলো কার কাছে যাচ্ছে, শ্রমিকদের ক্ষতিপূরণ কে দেবে, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা দেওয়ার কথা উঠেছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা তো শ্রমিকরা এমনিতেই পাওয়ার কথা, তাহলে তার বিনিময়ে কেন এই চুক্তি করা হলো? কেন্দ্র সরকারের প্রস্তাবিত এই আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণের সমালোচনা করেও তিনি বলেন, এতদ অঞ্চলে বিমানবন্দর নির্মাণ করা হলে শ্রমিকদের কোথায় কাজে লাগানো হবে তা এখনো ঠিক হয়নি চুক্তিপত্রে। সাধারণভাবে যদি নতুন বাগান তৈরি করা হয় তাহলে অন্তত 6 বছর লেগে যাবে। এদিকে চারা গাছগুলি বড় হতে প্রায় বছর 6 সময় লাগে, সেই সময়টুকু শ্রমিকরা কোথায় পাবে, কি করবে এবং কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে নিয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সাংসদ, চা বাগান কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং ট্রেড ইউনিয়ন একতরফা সিদ্ধান্ত কেবলমাত্র তাদের ব্যক্তিগত লাভ হয়েছে বলে দাবি করেন তিনি। পরে এ ব্যাপারে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আজকে আপনারা বলুন তো, বিমানে কত পার্সেন্ট লোক যাতায়াত করে? 2-3% লোক বিমানে যাতায়াত করে। আজকে 2-3% মানুষের সুবিধার জন্য এই চা বাগান শ্রমিকরা 20% আছে, তাদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হবে, এটা কি মেনে নেওয়া যায়? আজকে করিমগঞ্জের মেডিকেল কলেজ হচ্ছে না বিজেপির 2 বিধায়কের ঝগড়ার জন্য, সেটার জন্য সাংসদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমাদের ভাষাশহীদ স্টেশন হচ্ছে না, তার জন্য সাংসদের কোনো মাথা ব্যথা নেই। বরাকে 3 লক্ষ বেকার রয়েছে, তাদের চাকরি নেই, সেই ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে এটাকে প্রেস্টিজ ইস্যু না করার জন্য আমি সাংসদ, প্রশাসন এবং বাগান কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে আপনারা এটাকে প্রেস্টিজ ইস্যু করবেন না, জোর করে শ্রমিকদের যে অধিকার সেই অধিকারকে থেকে তাদের বঞ্চিত করার চেষ্টা করবেন না। বিদ্যুৎ লোডশেডিং এর সমস্যায় নাজেহাল করিমগঞ্জের জনগণ, প্রতিবাদে সরব হলো জেলা NSUI। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে জেলার বিদ্যুৎ বিভাগের SDO সাথে দেখা, দীর্ঘক্ষণ কথা বলে তাদের সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, প্রতিবছর বর্ষার মরশুমে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় ঠিক তখনই দেখা দেয় করিমগঞ্জে বিদ্যুতের সমস্যা। দীর্ঘ কয়েক দশক ধরে একইভাবে চলে আসছে এই সমস্যা, এর প্রতিবাদ জানাতে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেও প্রতিবাদ করতে দেখা গেছে, কিন্তু করিমগঞ্জের বিদ্যুতের সমস্যার আজও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই এদিন বিদ্যুতের লোডশেডিং সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পথে নামল করিমগঞ্জ জেলার ছাত্র সংগঠন NSUI। এদিন সংগঠনের কর্মকর্তারা বিভাগীয় SDO-র সাথে দীর্ঘ সময় আলোচনা করে এই সমস্যার সমাধানের দাবি জানান। করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে র্যালি করে আজ আমরা APTCL-এ এসে APTCL-এর যে সাবডিভিশনাল অফিসার আছেন ওনার সাথে এই যে বিগত অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি লোডশেডিংয়ের একটা প্রবলেম ফেস করছে করিমগঞ্জের মানুষ, করিমগঞ্জ জেলার মানুষ, এই ব্যাপারে আজ আমরা এসে ওনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে গতকালকের ইস্যুটা উনি বলেছেন গতকালকের থেকে এখন পর্যন্ত কারেন্ট নেই, কখন আসবে আনসার্টি, কিন্তু উনি আমাদেরকে বলেছেন ভ্যালিড রিজন উনি আমাদেরকে একটা দেখিয়েছেন যে গতকালকে আমরা সকলেই জানি খুব একটা তুফান দিয়েছে, তুফান দেওয়ার কারণে কাল অনেক জায়গায় ক্ষতি হয়েছে, সেই জন্য ওনারা নানান দিকে কাজে বেরিয়ে পড়েছেন, কিন্তু আমরা তৎসঙ্গে তুলে ধরেছি যে নানান দিক লোডশেডিংয়ের ব্যাপারটা, তো লোডশেডিংয়ের ব্যাপারটা অ্যাকর্ডিং টু SDO যে লোডশেডিংটা লোডশেডিং প্রবলেম ইজ ফেসিং বাই অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সাপ্লাই ডিমান্ড প্রবলেম, তো উনি আমাদের স্মারকপত্রটা গ্রহণ করেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব শীঘ্রই ব্যাপারটা দেখবেন এবং উনি ওনার হায়ার অথরিটির সাথে খুব শীঘ্র কথা বলে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন।
জাতীয় স্তরের কর্মশালায় স্থান পেলেন শিলচর তারাপুরের শিল্পী মনিকা পাল। সাংস্কৃতিক মন্ত্রণালয় ভারত সরকারের অধীনে থাকা ললিত কলা একাডেমির ডাকে সাড়া দিয়ে চিত্রশিল্পের উপর নিজের দক্ষতা প্রদর্শন করেন শিলচর তারাপুরের চিত্রশিল্পী মনিকা পাল। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকার কর্তৃক আয়োজিত আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অংশ হিসেবে চলিত বছরের 19 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত 5 দিবসীয় অনলাইন একটি চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়। এতে গোটা ভারতবর্ষ থেকে মোট 100 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। এই কর্মশালার বিষয়বস্তু ছিল স্বাধীনতা সে স্বতন্ত্রতা কি ওর। এতে প্রত্যেক শিল্পীরা নিজ নিজ চিত্রশিল্প দক্ষতার সাথে বিষয়বস্তুকে তুলে ধরেন। প্রতিযোগিতার বিষয়বস্তুকে মাথায় রেখে শিলচর তারাপুরের মনিকা পাল আসামের মাত্র 17 বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা কনকলতাকে শ্রদ্ধা জানিয়ে তার ছবি এই কর্মশালায় তুলে ধরেন। ভারতের 100 জন শিল্পীর মধ্যে মনিকা পালের আঁকা ছবি বিশেষ প্রশংসা পায় এবং আয়োজকদের নজর কাড়তে সক্ষম হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে শিলচরের চিত্রশিল্পী মনিকা পাল নিজের অনুভূতি তুলে ধরতে গিয়ে জানান, জাতীয় স্তরের অঙ্কনকলা কর্মশালায় তার আঁকা ছবি স্থান পাওয়ায় তিনি খুব আনন্দিত। তিনি আগেও ললিতকলা একাডেমির কর্মশালায় যোগদান করেছিলেন, তবে এবার স্বাধীনতা সংগ্রামের ছবি আঁকতে পেরে তিনি খুব খুশি। তার আঁকা ছবিটি উত্তর পূর্বাঞ্চল ও আসাম সহ গোটা বরাক উপত্যকাকে জাতীয় স্তরের মানচিত্রে গর্বিত করে তুলেছে। মনিকা আরও জানান যে 2001 সালে তিনি আসাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাওয়ার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যের চিত্র কর্মশালা ও প্রদর্শনী করে আসছেন। বিশেষ করে তার আঁকা ছবি দিল্লি, মুম্বাই, কলকাতা, গোয়া, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, গুয়াহাটি সহ বিদেশের প্রদর্শনীতেও স্থান পেয়েছে। চিত্রশিল্পকে বাঁচিয়ে রাখতে নবপ্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান শিল্পী মনিকা পাল। কিছু হচ্ছে আমাদের বরাকবিলি থেকে, আমি ললিতকলা একাডেমি দিল্লিতে সিলেকশন পেয়েছি একটি শিল্প কর্মশালাতে। এই কর্মশালাটি ললিতকলা একাডেমি দিল্লি, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়োজন করেছেন। সেই কর্মশালাতে 100 জন আর্টিস্ট স্থান পেয়েছেন সমস্ত ভারতবর্ষ থেকে। বরাকবেলি থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। সেই ক্যাম্পটি 19 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত হয়েছিল। আর সেই এক্সিবিশনে আমাদের সাবজেক্ট ছিল স্বাধীনতা থেকে স্বতন্ত্রতা কি কর। সেখানে আমি আমাদের আসামের ফ্রিডম ফাইটার 17 বছরের কনকলতা বড়ুয়ার উপরে আমি ছবি করেছি। যেহেতু আমি মহিলাদেরকে নিয়ে ছবি করি এবং আমি একজন মহিলা শিল্পী, সেটা মাথায় রেখে ওনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার ছবিটি করেছি। আমি নিজেকে ভীষণ ধন্য মনে করছি, কারণ ললিতকলা একাডেমি, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক এক্সিবিশন, তারপর অনেক ক্যাম্পের আয়োজন করে থাকেন, কিন্তু এবছর এত বড় একটা মহান কাজ কার্য আমাদের চলছে, স্বাধীনতার 75তম অমৃত মহোৎসব, সেটাতে আমি স্থান পেয়েছি। তাই আমার নিজেকে ভীষণ ভীষণ ধন্য। শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রে অসম মাইক্রোফাইন্যান্স প্রকল্পের চেক তুলে দেওয়া হলো হিতাধিকারীদের হাতে। এ উপলক্ষে এদিন উধারবন্দ প্রেক্ষাগৃহে এক সভাও অনুষ্ঠিত হয়। এদিন উধারবন্দ খণ্ড উন্নয়নের অধীনস্থ নিয়মিত ঋণ পরিশোধকারী প্রায় 1000 মহিলার হাতে চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণী সভায় উপস্থিত ছিলেন খণ্ড উন্নয়ন আধিকারিক সুস্মিতা দাম, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি মণ্ডল সভাপতি নবরুণ চক্রবর্তী, উপসভাপতি স্বরূপ দত্ত, রঞ্জিত বণিক সহ বিজেপি দলীয় কর্মকর্তারা। আমার বক্তব্য শুরু হচ্ছে। আপনারা সবাই জানেন আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এটা দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম আমরা 6 এপ্রিল আমাদের সম্মানীয় এমএলএসকে নিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম। আজকে শেষ পর্যায়ে চ্যাটবন্ডের অনুষ্ঠানে আপনারা সবাই অনেকক্ষণ ধরে দুর্যোগকে অপেক্ষা করেছেন, সেজন্য আমি আপনাদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন যে ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা শুরু হবে আপনারা একটু ধৈর্য সহকারে। ডক্টর লালপেথ রোটারি ক্লাব
অফ গ্রিনল্যান্ড, শিলচর সহ তারাপুর ব্যবসায়ী সমিতি এবং উদয়ের পথে এনজিও চারটি সংস্থার যৌথ উদ্যোগে শনিবার শিলচর তারাপুরস্থিত মদনমোহন আখড়ায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ডায়াবেটিক, থাইরয়েড, কোলেস্ট্রল, ভিটামিন ডি ইত্যাদি রোগীদের স্বল্প খরচের মাধ্যমে পরীক্ষা করা হয়। আগামী দিনেও সংস্থাগুলোর এহেন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান যৌথ সংস্থার কর্মকর্তারা। তৃশে এপ্রিল তারিখে ডক্টর লালপেত ল্যাব, রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর, তারাপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং উদয়পতি এনজিও এই চারটি অর্গানাইজেশনের সহায়তায় আজকে আমরা নো ইয়োর নাম্বারস একটি শিবিরের আয়োজন করেছি মদনমোহন আখড়াতে। এই শিবিরে সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, ভিটামিন ডি, এইচবি ওয়ান সি, হিমোগ্লোবিন এইগুলো বিভিন্ন টেস্ট করা হচ্ছে অতি স্বল্প মূল্যে। এবং আমরা এই চারটি অর্গানাইজেশনের দ্বারা ভবিষ্যতে এরকম আরও শিবিরের আয়োজন করব এবং আমরা মদনমোহন আখড়ার প্রতি, এই সমিতির প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এইভাবে সুযোগ দেওয়ার জন্য, একটি ভেন্যু দেওয়ার জন্য। এবং আজকে সাধারণ মানুষ যারা এসে করছেন এখানে, জনগণ যেখানে এসে করছেন, তারা অত্যন্ত এই সুবিধা প্রদানে আনন্দিত এবং তারা আশা করেছেন যে অদূর ভবিষ্যতে আমরা এরকম আরও কাজ আমরা চাই। আমরা তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মদনমোহন ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর জায়গা আমাদেরকে দেওয়ার জন্য আজকের এই শিবিরটি করানোর জন্য। তৎসঙ্গে ডক্টর লালপেত ল্যাব, লটারি গ্রিনল্যান্ড অফ শিলচর এবং উদয়পথকে অনেক অনেক ধন্যবাদ তারাপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সাথে সহযোগিতার জন্য। অদূর ভবিষ্যতে আমরা তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এইরকম শিবির আরও করে যাব যাতে জনসাধারণের পক্ষে। শেষ লগ্নে রমজান, হাতে গোনা বাকি মাত্র দুটি দিন রয়েছে রোজার। ইতিমধ্যে শিলচরে ঈদের বাজারে উপচে পড়ছেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা, চলছে কেনাকাটা। বাজারে এই ভিড় এই দুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে। দিন তিনেক আগেও সমস্ত বাজার ছিল সুনসান, শিলচরের প্রধান প্রধান মার্কেট সহ মলগুলো ছিল ফাঁকা। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা, তাদের মনে শঙ্কা ছিল কি চৈত্র বাজার খেয়ে গেল ঈদের বাজারকে। তবে এই দুই দিনের বাজারের ভিড়ে তাদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে ব্যবসায়ীরাও স্বীকার করছেন চৈত্রের বাজারের অনেক মানুষই ঈদের বাজার করে ফেলেছেন, তাই কেনাকাটা অন্য বছরের তুলনায় কম। বাজার চলছে, খারাপ নয়, ভালো চলছে আলহামদুলিল্লাহ। ব্যাপার হচ্ছে কি চৈত্র মাসের জন্য রিডাকশনের সেল ছিল, তাই জন্য অনেক লোক আছে যারা লোক ঈদের যারা বাজার করতে আসে ওরা তো ওদের মধ্যে 70% গরিব আছে, পয়সা ওদের কাছে কম, তাই ওরা রিডাকশনে মানে মার্কেট করে নিয়েছে। দুটা আছে, বাচ্চা আছে, 200-300 মধ্যে ওরা কাপড় পেয়ে নিয়েছে, তাই জন্য ওদের জন্য ভালো, কিন্তু ওই আমাদের জন্য একটু ওই লস হয়ে গেলো এবছর। মোটামুটি লকডাউনের পরে একটা বাজার পেয়েছিলেন, সেটাও তেমন হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একুরেট। লকডাউনের পরে আমরা ভাবছিলাম যে সব দোকানদারই অনেক মাল নিয়ে এসেছে, হ্যাঁ, যে দু বছর বাজার হয়নি, এবছর আশা করলো যে বাজার ভালো হবে, এবছর বাজার একটু ইয়ে হবে, কিন্তু ওই কে ভাবলো যে এই চৈত্র মাসের এই বাজারটা এত এফেক্ট করবে। ঠিক আছে, স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও পাকা সেতু নির্মাণের দাবি পূরণ হলো না করিমগঞ্জ শহর সংলগ্ন কানিশাল, শরীফনগর জিপি এবং বাজারঘাট জিপির বেশ কটি গ্রামের জনগণদের। বর্তমান ডিজিটাল ভারতের বুকে বসবাস করলেও বাঁশের সাঁকো দিয়ে লঙ্গাই নদী পারাপার করতে হয় ফকিরটিলা, বাঘন, শরীফনগর সহ বাজারঘাট জিপির বেশ কয়েকটি গ্রামের কচিকাঁচা স্কুল পড়ুয়া সহ আবাল বৃদ্ধ বনিতাদের। প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিনই আধভাঙ্গা বাঁশের সাঁকো দিয়ে লঙ্গাই নদী পারাপার করতে হয় তাদের। এছাড়া নদী পারাপার জন্য মাথাপিছু প্রতিদিন ব্যয় করতে হয় 10 টাকা। পাকা সেতু নির্মাণের তাদের দীর্ঘদিনের দাবি থাকলেও কেউই তাদের কথায় কর্ণপাত করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন এই বৃহত্তর এলাকার জনগণ। তারা আরো বলেন, বিধায়ক কমলাক্ষ অনেকবার তাদের পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তাদের দাবি এবং নিজের প্রতিশ্রুতি পালন করতে পারেননি তিনি। দীর্ঘদিনের দাবি পাকা সেতু নির্মাণের জন্য এদিন তারা রাজ্যের সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তোমার নাম কি? দা ভাষা কোন জায়গা? শরীফনগর অফিলা ফকিতলা। ডেইলি কি তা এই ফুলে দিয়ে আওয়া যাওয়া করনি? ডেইলি আওয়া যাওয়া করা, মানে এই ফুল
দিয়ে আইতে সময় তোমার কোনো অসুবিধা হয়নি? মানে ডেইলি কতজন ছাত্র আওয়া যাওয়া করে ফুল দিয়ে? আওয়া যাওয়া হয় এই ফুলে দিয়ে আইলে কি টাকা দিতে লাগে? কত টাকা দিতে লাগে? যাওয়া আওয়া 10 টাকা। মানে বৃষ্টি দিলে ভিজলে হয়ে যায়, পড়ে যাও। আমরা টিচার অনেক সময় যে সময় ফুল থাকে না, সময় আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় দাঁড়াতে হয় এপারে, তারপরে এইবারে গিয়ে বহুত কষ্ট করে। যখন জল হয়ে যায়, ফ্লাড হয়ে যায়, তখন বিশেষ কষ্ট হয়। রাস্তাঘাট নষ্ট হয়ে যায় এবং কাদা হয়ে যায়, এই আসা যাওয়া করতে অনেক কষ্ট। নদীর ওপারে কয়টি গ্রাম আছে? নদীর ওপারে ওপারে আছে ফকিরটিল্লা, বগিসগি, শরীফনগর, প্রায় বাগন 5-6টি গ্রাম আছে। কিছুদিন পূর্বে জানতে পারলাম যে এখানে একটি ঐতিহাসিক মসজিদ আছে, যেখানে যাওয়ার সময় বৃষ্টি ভেঙে পড়েছে। ঐতিহাসিক মসজিদ ছিল, ঐতিহাসিক মসজিদে প্রত্যেক বছরে একবার সিন্নি হয়, শাকবাতের সিন্নি হয়, তাই অনেক মানুষ এখানে। টাকা ছাড়া ছাত্র ভর্তি হচ্ছে না কর্ণমধুর সরকারি হাই স্কুলে। এপ্রিলের শেষ দিকেও শুরু হলো না স্কুলের পাঠদান। রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগুর নির্দেশ অমান্য করে চলছে উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীনে থাকা কর্ণমধু হাই স্কুল। এপ্রিল মাসের প্রথম থেকেই স্কুলে পাঠদান শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা হয় ওঠেনি। এছাড়া সরকারের বেঁধে দেওয়ার সময় স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা বলে অভিযোগও উঠেছে। এক কথায় সরকারের কোনো কথাই মানতে নারাজ তারা। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো টাকা ছাড়া ছাত্র ভর্তি করা হয় না কর্ণমধু হাই স্কুলে, এমনই অভিযোগ রয়েছে এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলে জানা গেছে। আজ দেখা যায় কর্ণমধু হাই স্কুলে এই ডিস্ট্রিক্টের একটি নিয়ারেস্ট ডিস্ট্রিক্টের একটি কর্ণমধু হাই স্কুলে আজ এভাবে 220 টাকায় ছাত্রের কাছ থেকে নিতে যাচ্ছেন, এবং প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা অত্যন্ত গরিব। গত 2-3 বছর কোভিড-19 কারণে মানুষের কোনো রোজগার নাই, পয়সা নাই, এমত অবস্থায় 220 টাকা নিয়েছেন। যদি সরকারের 220 টাকা তার ফিস অনুযায়ী দেয় তাহলে তো নিচ্ছেন, আমরা ছাত্র বলব ঠিক আছে। আর যদি 220 টাকা সরকারের কোনো ফিস ধার্য করে না বা কম করে বা না করে, তাহলে যেগুলো করেছে তার অতিরিক্ত টাকাগুলো আবার ছাত্ররা পুনরায় ঘুরাইয়া দেওয়া হোক। এটি তো বর্তমানে এই স্কুলে বিশেষভাবে ছাত্ররা শুধু আসতে যাইতে দেখা যায় এবং শুধু অ্যাডমিশন নিতে দেখা যায়। আজ এপ্রিলের 1 তারিখ ফর্মের মধ্যে লেখা আছে অ্যাডমিশন, এখন পর্যন্ত অ্যাডমিশন চলতেছে। আর আমরা দেখতে তো দেখি কোনো ক্লাস হচ্ছে না, কোনো ক্লাস হচ্ছে না। ছাত্ররা যেগুলো বলেন, ছাত্ররা বলেন, স্টাফরা বলেন যে আপনি তোমরা ছাত্র এত বেশি হয়েছ, না করি এত ছাত্র ভর্তি হয়েও না, তোমরা অর্ধেক খাইলে অর্ধেক খাইলে আসিও না, ছাত্র জায়গা নাই, কে পড়াই তো, এইসব বলে ছাত্ররাকে বিদায় করে দেন। এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হলো আমরাঘাটে। এক চলন্ত ডিআই লরির পেছনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারলে লরি ও বাস দুটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 2 নাগাদ আমরাঘাট মতিনগর এসএমডি সড়কের গঙ্গানগর ভুবন হিল সমবায় সমিতির সম্মুখে। দুর্ঘটনায় 3 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা গেছে SS11AC 2079 নম্বরের ডিআই লরিটি আমরাঘাট থেকে মতিনগরের দিকে যাওয়ার পথে SS11BC 1195 নম্বরের এক যাত্রীবাহী বাস লরিটির পেছনে সজোরে ধাক্কা মারে, আর এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশে থাকা 11,000 বিদ্যুৎবাহী বিদ্যুতের খুঁটিতেও ধাক্কা মেরে ভেঙে ফেলে। তবে সে সময় বিদ্যুৎ পরিষেবা না থাকায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি এলাকায়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে কচুদুরম থানার ASI রিন্টু আচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যান। তবে আহতদের পরিচয় জানা যায়নি। আমার হঠাৎ খুদাল লাগছে, মানে সকালে আমি ভাত খাইছি, তাই মনে হয় একটু খাইয়াই বৌরে বইয়ে আমি গেছি। খানে খাইয়া যখন আমি আইতাম চাইছি, দরজাটা আমার গেট কিন্তু বন্ধ, তো খুলিয়া মানে আইতাম চাইছি, এমন সময় দেখি একটা শব্দ টাস করে, মানে কারেন্টের খুঁটি। তখন এই কারেন্টের খুঁটি যখন শব্দ করছে, তখন আমার একটা বই লাগছে, তখন আমি দৌড় মারছি, দৌড় মারার পরে দেখি যেমন তার ওর সহ ছুটিয়া পড়ে যায়, তখন আমি উল্টা আমার পিছনের ঘরের দিকে দৌড় মারছি। দৌড়ার পরে পিছন দিক থেকে আমার নিজের বাইরের রাস্তায় আর একটা গেট আছে, ওইদিকে খুলে গিয়ে দেখে যে এইরকম অবস্থা, ফুটি উঠে গেল। তারপরে দেখছি আমারও গেট ওর যেমন চাপা উপা হয়ে গেছে, আমার যে টিনারি গেটটা দেখছি না। পূর্ত বিভাগ ও ঠিকাদারের গোপন চক্রে বড়সড় প্রকল্প থেকে বঞ্চিত হতে হলো পাথারখান্দির হাজচিরাক এলাকার জনগণদের। সরকারিভাবে উক্ত এলাকায় 1,86,00,000 টাকা ব্যয়ে সেতু নির্মাণের পরিবর্তে কর্তব্যরত ঠিকাদার শুধুমাত্র 2টি পাকা খুঁটি নির্মাণ করে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ।
এ নিয়ে অবশেষে সরব হলেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ। সেতুটি যথাসময়ে নির্মাণ না হওয়াতে স্বাভাবিকভাবে এলাকার জনগণ সহ স্কুল পড়ুয়াদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, 2018 সালে পাথারকান্দির হাজারি চক সংযোগকারী লঙ্গাই নদীর উপর পাকা সেতু নির্মাণের জন্য পূর্ত বিভাগ থেকে অর্থ মঞ্জুর করে রাজ্য সরকার। পরবর্তী বিষয়টি নিয়ে বার কয়েক বিভাগীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কিছুটি বলেননি বলে অভিযোগ উত্থাপন করেন স্থানীয়রা। তারা জানান, সেতুটি নির্মাণ না হতে প্রতি বছর বর্ষার মৌসুম শুরু হতেই এক অজানা আতঙ্ক তারা করে বেড়ায় তাদেরকে। বিগত দিনে নদী পাড়ি দিতে গিয়ে ফেরির নৌকা নদীর জলে তলিয়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একাধিকবার তাদের বলে জানান। এছাড়া জরুরিকালীন মুহূর্তে অসুস্থ রোগীকে হসপিটাল নিয়ে যেতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বিষয়টি স্থানীয় নেতাদের নজরে থাকলেও তারা এ ব্যাপারে এক অজানা কারণে ছেড়ে কাশছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সৃষ্ট সমস্যা নিরসনে স্থানীয় ভুক্তভোগীরা জেলা শাসক মৃদুল যাদবের হস্তক্ষেপ কামনা করেন। 1,86,00,000 টাকা স্যাংশন হয়েছে, এর মধ্যে এটা 1,918 স্যাংশন হয়েছে, এরপরে কাজ হয়েছে, তারা কাজ করিয়া অর্ধেক অবস্থায় রাখিয়া গেছে গিয়া। পারে 2টা টাওয়ার হয়েছে আর বাদ বাকি জিনিস যেগুলো আছিল ওগুলো তারা কিছুটা উঠাইয়া নিছে গিয়া। আমরা প্রতিবাদ করছিলাম যে আমরা জিনিসগুলো তোমরা নিও না, এগুলো থাকুক এখানে, তবু তারা মানছে না। তারা কইছে আমরা পুলিশ কেস দিব, এই করবো সেই করবো কন্ট্রাক্টররা। আপনারা কে নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ? আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করছি, তারাও আশ্বাস দিছে যে টাকা অর্ধেক স্যাংশন অর্ধেক মানে পেমেন্ট করা হয়ে গেছে কি, বাকি টাকা দিয়া এই পুলের কাজ হইতো না। এটা আমি নিজেই গিয়া এখন লোকাল যে SDO আছিল ওনার সঙ্গে একবার দেখা করছিলাম কয়েকজন মানুষ নিয়ে। তিনিও কইছেন যে এখানে অল্প টাকা আছে, এই অল্প টাকাতে ফুলের কোনো কাজ হইতো না। ভেতরে কটা গ্রাম? ভেতরে তো 8টা গ্রাম আছে বাগান। তো প্রতিদিন প্রতিদিন নাইলেও মানুষ অন্তত নাইলেও 2,000 রূপে মানুষ আসা যাওয়া করে। এত উপেক্ষা করিয়া ছাত্র হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করে, গার্লস স্কুলে পড়াশোনা করে, অনেক ছাত্রছাত্রী এদিকে আসা যাওয়া করে, তো তারা কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে। আমি কইলাম কিছুদিন আগে একটা ছাত্র ওই পারের মানে যেখানে জলের নিকটে পড়ে গেছে গিয়া, তারপরে তারা তুলিয়া বইটাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাঙ্গিরখাল নালা ও ট্রানচিং গ্রাউন্ডের কাজ সরজমিনে পরিদর্শন বিধায়ক দীপায়ন। প্রস্তাবিত বিমানবন্দরের জন্য চা বাগানের জমি হস্তান্তরে ক্ষোভ ব্যক্ত করলেন BDF আহ্বায়ক। লোডশেডিং নাজেহাল করিমগঞ্জের জনগণ সরব NSUI। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।